আসসালামু আলাইকুম। এখন আছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিখ্যাত মল্লিকবাড়ি হাটে। মল্লিকবাড়ি হাট খুব প্রাচীন একটি হাট। তো এই দেখেন, এখানে ছাগলের হাট বসছে, গ্রামীণ খুব সুন্দর একটি হাট। তো এই দেখেন মানুষ আপনার চুল কাটতেছে বসে। যে আপনার 80-90 দশকের যে পরিবেশটা এই হাটে অনেকটা আছে, হাটের দিন বসে। তো ওই যে দেখেন, তারপর এখানে কামাররা আপনার ওই বিভিন্ন দা কোড়াল এগুলি তো দেখেন এখানে বানাচ্ছে। দেখেন এখানে বড় শ্রেণী বানানো হচ্ছে। তো অনেক প্রাচীন একটি হাট। তারপর এখানে দেখেন ওনারা বিভিন্ন জিনিস বানাচ্ছে। তো আসলে গ্রামীণ একটি খুব সুন্দর হাট, প্রাচীন হাট এটি ভালুকা উপজেলার। 50-500 বছরের এখানে একটি হাট। তো আপনাদের এখানে দেখাচ্ছি বিভিন্ন, যেখানে আসসালামু আলাইকুম। বাদাম কত করে কেজি? 300, 1500 টাকা দাম বেড়ে গেছে না? আচ্ছা, আর এগুলি কত করে? 160। আর এগুলি 140 টাকা কেজি না? শুধু বাজারে বিক্রি করেন না, শনিবার দিন? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের আমরা আছি ইউটিউব চ্যানেল। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি গুলগুলি কত করে কেজি ভাই? 160 না? আর পেঁয়াজু 200 টাকা কেজি না? শুধু বাজার দিন বিক্রি করেন না? আচ্ছা ঠিক আছে। গরম গরম পেঁয়াজ এবং গুলগুলি ভাজা হচ্ছে। তো আপনাদের এখানে দেখেন, এখানে ওনারা পলি দিন বিক্রি করছেন। এই যে এখানে, আচ্ছা গুলগুলি কত করে আপনাকে? 160 টাকা কেজি। আর পেঁয়াজু 200 টাকা? আচ্ছা, বাজারের দিন বিক্রি করেন না? শুধু বাজারের দিন বিক্রি করেন না? আচ্ছা, অন্য দিন অন্য বাজার যান নাকি আরো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা সালাম আলাইকুম। তো আপনাদের দেখাই বড় গাছ তুলছি, তুলে আসি। আর ধরনের কি আছে? আচ্ছা, এখানে পান বিক্রি করতে শুনি, কত করে বীজ পান? 5 টাকা বীজ না? আচ্ছা, পানের দাম বাড়ে নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে গুলগুলি ওনারা বিক্রি করতেছেন। এই যে এখানে লাড়ি মাছ, কেমনে ভাই? কেজি না টুহা? কেমনে কেজি? আরে কি তুমি কিনা না মারি আনছ? বাড়ি কোন জায়গা? আচ্ছা কই? পান্ডি বান্ডা। আচ্ছা বুঝতে পারছি। কত করে কেজি? 300 টাকা কেজি না? আচ্ছা, আরও আনছিল না, বিক্রি করছো না? আরও আছে নাকি এগুলি? এগুলি আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এগুলি কত করে চাচা? কেমন নাকি? 300 টাকা কেজি। লাড়ি? লাড়ি 300 টাকা কেজি। লাড়িও 300 টাকা কেজি? বেশি বড় না? আচ্ছা আচ্ছা, বড় না, এই ছোটগুলি 300 টাকা কেজি না? আচ্ছা ঠিক, ধন্যবাদ। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি আরও ভাই, বুড়ি কত করে কেজি? 120 টাকা কেজি না? আর লাড়িটা 300 টাকা? এটা কি ভাই, বিলের নাকি? বিলের না? আচ্ছা, আপনি কিনে আনছেন নাকি? আপনার বাড়ি কোন জায়গা? পানি বান্ধা। আচ্ছা, লাড়ির অনেক আমদানি পুরি। আচ্ছা দেখেন লাড়ি, এখানে লাড়ি কত করে? 300 টাকা নাকি? 300 টাকা? আচ্ছা, শিং কত করে চাচা? 400 টাকা কেজি? কম বেশি আছে না সবাই কি সাইজ? ওইটা শুরু না? আচ্ছা, এই দুটো একশো মান? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে আরো দেখাচ্ছি, ভাই এটা কত করে? 350 টাকা। কি মাছ জানি? ও পাবদা মাছ, পাবদা মাছ। আর গোড়া মাছটা 1 কেজি 180 টাকা না? আচ্ছা, এটা চাষের মাগুর না? চাষের মাগুর জিওল আছে। আচ্ছা আচ্ছা, মাগুর কত করে? 400 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে দেখাইলাম ভাই, চিংড়ি কত করে? 600 টাকা। দেখি বাগদা নাকি গলদা না? আচ্ছা, আর বোয়ালগুলি? আচ্ছা, বড়গুলি 700? 600, 600, 500? আচ্ছা, এগুলি কোন জায়গার মাছ ভাই? মোহনগঞ্জের মাছ? মোহনগঞ্জের মাছ না?
আচ্ছা ঠিক আছে আপনারা বাজার দিনে বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওই চাচার কাছে আছে বড় 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 মাছ আছে আসসালামু আলাইকুম চাচা রুই কত কেজি 350 আর কাতলা একই দাম না আচ্ছা ঠিক আছে চাচা বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো বাজারের উত্তরে পানিবান্ডা গ্রাম পানিবান্ডা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই আপনাদের দেখাইলাম মল্লিকবাড়ি হাটে মাস এবারে আরো কিছু মাস দেখাচ্ছি এখানে এখানে চাবিল কত করে কেজি চাবিল ভাই 160 আর এই যে চামড়া কত 160 না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ট্যাংরা কত কেজি ডেলি কত কেজি এটা আপনাদের এখানে বিভিন্ন মাছ দেখাইলাম তো এখানে আরো কিছু মাছ দেখাচ্ছি ট্যাংরা কত করে ভাই 300 আরে বলে বাচ্চাগুলি 400 করে না ছোট সাইজের এগুলো 250 না বাজার দিনে বিক্রি করে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের এখানে এগুলো কত করে গো আর এরও 300 না আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনাদের দেখালাম এ ভাই এগুলো কত করে 280 টাকা না আচ্ছা আর পুড়ি 200 টাকা আমি ট্যাংরা কত করে ভাই 300 টাকা কেজি না আর বল 500 টাকা আচ্ছা ঠিক আছে না চাইবি তো আচ্ছা বেচবো না পরে আচ্ছা ভাই এগুলো শোল মাছ না কত কেজি ভাই 500 টাকা কেজি না আর আসিং আপনাদের এখানে এই তুলে দিলাম না তুলে দিছি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি চাবা গেলি বড় সাইজে না এগুলি ছোট কত করে 50 গ্রাম 50 আচ্ছা ছোটগুলি 40 টাকা আচ্ছা আর লইট্টা শুটকি কত করে 70 টে 100 গ্রাম আচ্ছা আর এই যে এগুলি কি মলা কাছকি না মলা মলা না এগুলি কত করে 60 টাকা না আচ্ছা এগুলি কি লিস্ট না অন্য কিছু ওই জন্য লিস্ট চন্দন লিস্ট না কত করে পিস এটা কোনো হিসাব নাই মানে সর্বনিম্ন কত বেশ আচ্ছা এটা কম বেশ হইতে পারে দামা দামি করে নিতে আর কি আচ্ছা চাবাগুলি কোন জায়গার এগুলি হোসেনপুর না আচ্ছা কিশোরগঞ্জের হোসেনপুরে তো আপনাদের এখানে আরও কিছু মাছ দেখাচ্ছি এখানে আচ্ছা ফেপসার হুটি কত করে এগুলি 50 টাকা সড়াক না আচ্ছা ঠিক আছে কত 50 গ্রাম না ওটাই আর কি হ্যাঁ ভাই পেয়ে আছে নাম আপনার দাঁড়ান আমার কাঁধে দিয়ে একটা তো আপনাদের এখানে দেখাইলাম শুটকি এবং আচ্ছা চাপা কত করি 50 60 কুন্ডা এটা বড় চাপা বড় 60 টাকা না আচ্ছা আর ফ্যাপসার ফুটকিটা 50 টাকা সড়া আচ্ছা ঠিক আছে তো ওই যে দেখালাম আপনাদের মল্লিকবাড়ি হাটে অনেক বড় বাজার এই যে দেখতে পাচ্ছি আপনাদের আরো কিছু মাছ দেখাচ্ছি ভাই রুই কত করি রুই কত করে ভাই না না সত্য দাম কোনটা কত কত 300 250 না আচ্ছা আমরা সবই রুই আর এ কত করে কারবো 180 না আমরা বাড়ি কোন জায়গা
বালুকাই বাড়ি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাঙ্গাস কত করিয়া? 120 টাকা। আচ্ছা শুধু দাদের ভাঙ্গাস তো আপনাদের এখান থেকে আছে, আরো বড় বড় মাছ আছে। আপনাদের আরো কিছু মাছ দেখাচ্ছি এখানে, ভাই তেলাপিয়া কত করিয়া? 140 টাকা না? আচ্ছা ঠিক আছে, তেলাপিয়া মাছ। ভাই রুই কত করে এগুলি? 190 টাকা। আচ্ছা একটু ছোটো সাইজের ভিতরে। তো আপনাদের মাছের বাজার দেখালাম এখানে, এখন আপনাদের মরিচের বাজার দেখা, মানে মরিচের দাম দর। আচ্ছা চাষাটা কি মরিচ এটা মুরব্বে? মরিচ কত করে এটা? কি মরিচ এটা? ইন্ডিয়ান মরিচ, জাল বেশি না? আচ্ছা ঠিক আছে। আপনাদের দেখাচ্ছে কাজে। আচ্ছা নতুন আলু কত করে? 50 টাকা। আর পেঁয়াজ? পাল্লা 200। দাম কি ভাই দেখলো না? আবার আবার কিছু বাড়ছে না, একটু কমে গেছিল। আলু কত করে? আলু পাল্লা 120 টাকা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো আপনাদের এখানে আরো কিছু জিনিস দেখাচ্ছি এখানে মল্লিকবাড়ি হাটে। হ্যাঁ বাজার ধরে ভিডিও করতেছি। আচ্ছা এই দেখেন দারুচিনি কত করে কেজি গো? 400 না? আচ্ছা আর মরিচ বাংলোটা? 400 না? আচ্ছা ঠিক আছে। তো যে আপনাদের এখানে দেখাইলাম, আরও দেখাইলাম এখানে। আচ্ছা এলাচ কত করে কেজি? শকত এলাচ 100 গ্রাম কত? 200 টাকা না? আচ্ছা ঠিক আছে। আর এই সসটা কত কেজি? 120 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের দেখাইলাম এখানে তরকারি মাছ। ভাই কালু জিরে কত করে এটা কেজি কত? 300। বালুরা না এটা? আচ্ছা আর এটা কি সরিষা না? সরিষা কত করে কেজি? 180 টাকা। আচ্ছা তো আপনাদের এখানে আর কিছু মশলা দেখাচ্ছি। আর এই যে কোনটা কেমন একটু বলে দাও তো দিই। আর এলাচ, আর এই যে এটা লং 80 টাকা 50 গ্রাম। আর গোলমরিচ না? সেম দাম। আচ্ছা আর এই সসটা কেমন? এই ধনিয়াটা কেজি? আচ্ছা আর এটা কেজি কি হস বলে? ডান্না হস। এটা কত কেজি? দারচিনি চাষা এগুলো কত করে কেজি? একই না? একটাই না? আচ্ছা আচ্ছা আমরা দিয়ে আবার ওই দিদি। আচ্ছা বিভিন্ন তাবিজ টাবিজে না? দোকান একটাই, এক দোকানে। আচ্ছা আপনাদের বাড়ি কোন জায়গা? নয়নপুর। আচ্ছা ঠিক আছে। তো এই দেখালাম এখানে তরকারি এলাচ, এটা 350 টাকা কেজি না? আচ্ছা এটা এই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা বালু, ওটা তো ময়লা সহ আর কি। ওটা কত কেজি? 320 টাকা। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে তরকারির দাম দেখাচ্ছি। সালাম আলাইকুম। আচ্ছা লবণ কত ফাল্লা? 140 না? আচ্ছা 5 কেজি 140 টাকা। আচ্ছা একটু ভালোটা কি লবণ? আর এটা কি গরুর জন্য না? ওটা কত পাল্লা চাষা? 120 টাকা পাল্লা। আচ্ছা আর এটা আপনারা খেতে পারবেন, ওটা গরুর জন্য। আপনাদের এখানে দেখাচ্ছি চাষা দেশি মুরগি ডিম কত আলি? 60 আলি না? আচ্ছা আপনার বাড়ির?
উথুরা আচ্ছা কাঁচামরিচ কত কেজি কাঁচা তো এটা 60 টাকা 60 টাকা 60 টাকা কেজি না আমরা বাড়ি উথুরা না এইটা ব্যস্ততা 40 আচ্ছা এটা আমরা বাড়ি না কি না এটা আমার বাড়ি বাড়ি আর আশের ডিম কত আলি আশের ডিম 60 একই দাম আশমরি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা নারকেল আছে আচ্ছা নারকেল কত করে বিছে গুলি 140 টাকা জোড়া 160 টাকা জোড়া আচ্ছা বড় গুলি 160 না হ্যাঁ আর ছোট গুলি 140 টাকা জোড়া এইগুলি একদম আচ্ছা আচ্ছা আমরা তো কিনা না সবগুলি আমরা বাড়ি কোন জায়গা মল্লিকবাড়ি মল্লিকবাড়ি আচ্ছা উনি মল্লিকবাড়ি বাড়ি আচ্ছা খুলনা থেকে নারকেল কেনা সব আস ঠিক আছে গোলা বরিশাল খুলনা ওদিকে নারকেল হয় বেশি তো এখানে তো কলা দেখতে পাচ্ছি আচ্ছা দেখি সবজি কলা কত আলি এটা 30 টাকা আলি না আচ্ছা তো কবি কলা না এগুলি কত আলি তিন আলি 40 টাকা আচ্ছা বাবা নারকেল বিক্রি করেন না আচ্ছা এগুলি কত করে জোড়া ভাই 140 টাকা না আর ছোটগুলি 120 টাকা জোড়া আচ্ছা আপনার তো কিনা এগুলি না আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে পেঁপে বিক্রি হতো ছোটো পেঁপে তো আপনাদের রসুন কত করে ভাই 70 টাকা কেজি আর পেঁয়াজ 40 টাকা দাম বেড়ে গেছে বেঁধে না আচ্ছা তো এখানে আপনাদের দেখাচ্ছি এখানে আচ্ছা কত করে বেজি দেয়া কত করে 40 টাকা না আর রসুন ষাট টাকা আচ্ছা এখানে দুধ বিক্রি করতেছে তো আপনাদের চাষা ফুলকপি কত করে পিস এগুলি 30টা পিস আরে ছোটগুলি 20 টাকা পিস আপনার কিনা না বাড়ির বাড়ি আপনার বাড়ি কোন জায়গা আঙ্গারকারা আচ্ছা ডাকাতিয়া আপনার নিজের জমিন না নিজের ক্ষেতের আচ্ছা ঠিক আছে ডেঙ্গে কত করে মুড়া জোড়া 30 আচ্ছা কচি ডেঙ্গা মূলা আছে মূলা কত করে কগিলি দুইটা 30 না আচ্ছা আর ডেঙ্গা মুড়া কত করে একটা 30 আচ্ছা এগুলি কম না একটু ছোট না আচ্ছা তো দেখালাম আপনাদের মল্লিকবাড়ি হাটে বড় একটি হাট আপনাদের এই জায়গা কাছে আচ্ছা পাতাকপি কত করে গো জোড়া 50 টাকা আচ্ছা তরতাজা পাতাকপি আচ্ছা ভাই ফুলকপি ভাই ফুলকপি কত করে জোড়া 60 টাকা আর মূলা জোড়া 40 টাকা জোড়া আচ্ছা তো এই যে আপনাদের আরও বিভিন্ন শাকসবজি এখানে দেখাচ্ছি মল্লিকবাড়ি হাটে আচ্ছা ধন্যবাদ কত করে আমরা 10 টাকা না আচ্ছা 10 টাকা আমরা আচ্ছা বেগুন কত করে বেগুনের দাম কমে গেছে 20 টাকা কেজি আচ্ছা তো এখানে আপনাদের দেখাচ্ছি ভাই বটবটি কত করে 40 টাকা কেজি না আচ্ছা আর সিমিটা 80 টাকা আচ্ছা ঠিক আছে এখানে চাষা করলা কত করে এটা 50 টাকা না আচ্ছা এখানে আপনাদের সিম দেখাচ্ছি আচ্ছা সিম কত করে এটা 60 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে তো আপনাদের বেগুন কত করে মুরব্বি 20 টাকা কেজি এটা কেমন নিজের খেতের নাকি আচ্ছা নিজের খেতের নিয়ে আসছে আচ্ছা তো এখানে সিম দেখতে পাচ্ছি দেশি সিম ধরো ভাই সিম কত করে এটা 100 টাকা দেশি সিম না আচ্ছা এই শুরু করে ব্যবসা করতেছে আপনাদের এখানে আর দেখাচ্ছে এখানে কচু কত করে গেড়া 50 টাকা কেজি না আর 40 টাকা হয়ে যাবো না আর সিমেন্টটা কত করে চাষা 70 টাকা দেশি সিমেন্টটা দেশি সিম আচ্ছা ঠিক আছে আলুটা কত করে লালটা দেশিটা না 35 টাকা পুরান্ডা আচ্ছা আপনাদের বাড়ি কোন জায়গা নয়নপুর আচ্ছা মলিবাড়ির কাছেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের এখানে বাজার দেখাইলাম তরকারি শাকসবজি মল্লিকবাড়ি হাটে তো খুব বড় একটি হাট প্রাচীন হাট তো এখন আমি আপনাদের আদা কত করে গড়িয়া 120 টাকা দেশিটা না
আচ্ছা ঠিক আছে চাচা লাউ কত বিছে গলি কত বিছে পঞ্চাশটা বিছ না আচ্ছা না চাচা আমি নিবো না আমি ভিডিও করতেছি তো এখানে আপনাদের আরো কিছু আদার খাই ভাই আদা এটা কত কেজি ১২০ টাকা দেশি আদা না দেশিটা না আচ্ছা আর মাসকলা ডাল ১২০ টাকা কেজি এখানে মার্কেটের অনেক জিনিস পাওয়া যায় মল্লিকবাড়ি গরুর হাট প্রতি শনিবার বসে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখাচ্ছি আপনার মিষ্টি বিক্রি হচ্ছে চাষা এগুলি কত করে কেজি মিষ্টি ২২০ টাকা না আচ্ছা আর পিস কত করে আপনি ৫ টাকা ১০ টাকা পিস আচ্ছা ওটা বাজার দিনে বিক্রি করেন না আচ্ছা এখানে মিষ্টি বিক্রি হচ্ছে আচ্ছা ৫ টাকা করে মিষ্টি হ্যাঁ আছে আচ্ছা ১০ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন মানুষ মিষ্টি খাচ্ছে কি ভালো লাগে হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখানে দেখাচ্ছি পান সুবাড়ির দামদর মল্লিকবাড়ি হাটে ভাই পান পণ্ডা কত চলি আমি ভিডিও করতেছি কইনা এটা কত ৫০ টাকা না আর বড়গুলি কত করিয়া ৭০ টাকা পারের দাম একটু বাড়তেছে না আচ্ছা আর সুবাড়ি কোনটা কত করিয়া মল্লিকবাড়ি হাটে পান সুবাড়ির দাম দর দেখেন পান বিক্রি হচ্ছে অনেক এখানে সুবাড়ি দেখাচ্ছি সুবাড়ি কত করে বিসগো শখ কত করে নাকি ২৫০ টাকা শো না আচ্ছা এগুলি কেলাকার নাকি দূরে নাম দাইলে আচ্ছা নাম দাইলে মহিষের আচ্ছা বড়গুলি নাই নাকি বড়গুলি নাই তো আপনাদের বড়গুলি দেখাইতে পারলাম না এখানে তো দেখেন এখানে বিক্রি হচ্ছে পান সুবাড়ি আচ্ছা সুবাড়িটা কত কেজি গো কত করে কেজি কত ৪৮০ আচ্ছা ৪৮০ টাকা কেজি এখানে আপনি দেখেন পান দেখাচ্ছি বাইরের কাছে ভাই পান কত করে চলি এটা ৭০ টাকা চলি না আর এটা একই দাম না এটা বেশি নাকি ৮০ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখেন রুটি দেখাচ্ছি আচ্ছা রুটি কত করে পিস এগুলি ২০ টাকা পিস না আচ্ছা লোকে খাওয়ার কি আছে আলু আর ডাল না আচ্ছা আচ্ছা এগুলি ডাল আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচা ডাল এবং হালুয়া দিয়ে রুটি বিক্রি করতেছে তো আপনাদের আরও রুটির দোকান দেখাচ্ছি এখানে চাচা রুটি কত করে পিস ২০ টাকা পিস না কি হালুয়ার ডাল না হালুয়ার ডাল ইউটিউব চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম তোমার হলো এটা সারা মূল্য বিলেস লাভ বিডি আজ রাত গরু ভিডিও সারি একটু টিভি বিডি আচ্ছা তো ওই যে এখানে এখানে রুটি বানানো হচ্ছে এই যে না না কান আসসালামু আলাইকুম চাচা তো এগুলি কোদাল না কত করে কেজি এগুলি আহা ৭০-১৬০ কেজি না আচ্ছা আর কাছে কত করে এগুলি ৫০ ৪০-৫০ না আর শ্রেণি এগুলি আচ্ছা ভালো মন্দ আছে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা
আচ্ছা পাঁচগাঁও ঢাকাতে বাড়ি আপনার না? আচ্ছা মলি বাড়ি থাকে। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আপনাদের এখানে দেখাইলাম, তো এখানে দাও কাসিনিয়া আছে, এখানে দেখাইলাম মলিপুরি হাটে। এখানে আসলে বড় একটি হাট বা গ্রামীণ হাট। হ্যাঁ এত ভিড়তে হ্যাঁ আপনারা, আচ্ছা এই দূরে দিছে এদিকে। এই যে এখানে দেখেন সিলভার বাতিল এগুলো বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা এখানে দেখাচ্ছি চাচার কাছে। আসসালামু আলাইকুম চাচা, সিলভার কত করে কেজি? 450 টাকা কেজি না? আর এগুলি কত কেজি? 320 টাকা না? আচ্ছা বাজারে দিনে বিক্রি করে না? আচ্ছা বিল এসলা বিডি, আর একটু লেগ টিভি বিডি। আচ্ছা তো এখানে আপনাদের এই যে দেখেন জালের দোকান, মাছ ধরার জাল, রশি এগুলি এখানে। তো আপনাদের এখানে দেখাইলাম মল্লিকবাড়ি বাজার, পাতিন একটি বড় বাজার। কমলা কত করে ভাই? কমলা কত করে কেজি? কমলা 200, একদম 200 না? আর ইয়া আনার 450। আচ্ছা ভাই ইলিশ কত করে বিছে? গুলি 300 টাকা। আর এই ছোটো গুলি? আচ্ছা এটা কি চান্দ ইলিশ না অরিজিনাল কোনটা? আচ্ছা এটা ইলিশ না, এটা চান্দ। আচ্ছা নাম হইলো ভাই বিল স্ল্যাব বিডি আর এগ্রো টিভি বিডি, দুই চ্যানেলে সারা হইবে দুইটা। আচ্ছা তো আপনাদের এখানে দেখেন বড় একটি হাট, এখানে দেখেন গ্রামীণ হাটে কাপড় চাপড় বেচা কিনি হচ্ছে। তো এ দেখে শাড়ি লুঙ্গি, তারপর এখানে উনি সেলাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা এই দেখেন শাড়ি লুঙ্গি এগুলি বিক্রি করতেছেন মল্লিকবাড়ি হাটে। দেখেন গুড়ের দর। আচ্ছা আখের গুড় কত করে কেজি? 120 টাকা না? আর খেজুরের গুড়েডি 140 না? আচ্ছা ঠিক আছে। আর সিরা কত করে? 60 টাকা না? আচ্ছা আচ্ছা আমাদের এখানে দেখেন মশলা সব বিভিন্ন ধরনের গুড় এগুলি বিক্রি করেন। আপনাদের দেখালাম এখানে, এখানে আপনাদের দেখাচ্ছি খাসার দাম দর, খাসা ওরা এগুলি এগুলি। খাসা এগুলি কত করে পিস? 120 টাকা না? এগুলো চাল না? না আচ্ছা আপনার চাল কত করে পিস এগুলি? 130। আর কোলা? আচ্ছা আচ্ছা ম্যাডাম, আচ্ছা 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 বাড়তি বাসেন না, জিনিস ভালো। আচ্ছা না জিনিস ভালো এটা আপনার, এটা না না ঠিক আছে বাসো বাড়তি জিনিস ভালো। আচ্ছা 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 এই হাসুন কত করে পিস? হ্যাঁ বুড়িয়া জোড়া 50, একটা 50, জোড়া 100। আচ্ছা দাম বাড়তি অনেক। আচ্ছা চাষা কি বিক্রি করেন? ছোট খাসা না? ওরা কত করে? কত করে পিস? 150 টাকা না? আচ্ছা খাসা আপনার? আচ্ছা খাসা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা চাষা খাসাগুলো কত করে? 170 টাকা না? আচ্ছা আর ছোটগুলি? 120। আপনার সবচেয়ে ভালো কোনটা? এটাই নাকি না আরও ভালো আছে? মিশে আছে না? আচ্ছা তো আপনাদের এখানে দেখাইলাম ওরা কোলা এগুলি। চাষা গোলা কত করে এগুলি? 150 টাকা না? আচ্ছা এক নম্বর মাল। আচ্ছা আর এই যে চাল না? 120। খাসা আপনার? বড়গুলি কত করে? এটা বড়গুলি এর কত? 100 টাকা। 200 টাকা ভালোগুলি না? আচ্ছা এই দেখেন 200 টাকা করে খাসা এনে বিক্রি করতেছেন। তো আপনাদের এখানে দেখাইলাম মল্লিকবাড়ি হাটে বিভিন্ন জিনিসের দাম দর। আচ্ছা চাষা এডি কামনের দেখি মাথা দেওয়া লাগে না নাকি? এডি নাকি এডি? ও আচ্ছা দানের এক, ও আচ্ছা ওটা নাই, ওনার দেখা গেছে এরকম। আচ্ছা দাড়ি বললা না দান বাবু? আচ্ছা
আচ্ছা কবুতরটা খাসায় দাম নাই রব্বে কত করে বিছি দেয়া কত করে বিছা সাইডা কত 130 না আচ্ছা আচ্ছা কবুতরের খাসা আচ্ছা সাসা বাড়ি কোন জায়গা তামাইট কাছি না আচ্ছা মানে দেখেন খাসা এবং ওরা আপনার কাছে ওরাই বেশি না ওরা কোলা আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনো আচ্ছা সরকার দিব অনেক দিব কোন দুধ কত করে দুধ কত করে রেখেছি গো 60 টাকা কেজি না আচ্ছা দেখেন 60 টাকা কেজি বিক্রি হচ্ছে দুধ এখানে তো হাঁস মুরগি বিক্রি হয়ে গেছে তারপর আপনারা দেখাচ্ছি এখানে খরগোশ না বেজ বারান চুইন আচ্ছা হ্যাঁ কত জোড়া আছে ছোট জোড়া আমরা বাড়ির আইতেছি দেখেন আজ বিক্রি হচ্ছে এখানে হাঁস মুরগি আচ্ছা আচ্ছা আর সবাই সবাই আসবি আসাইব সমস্যা নাই তুলে দিছি তো আপনাদের এখানে দেখাইলাম মল্লিকবাড়ি হাটে অনেক বড় একটি হাট তো ভাই গাজর কত করিয়া আর কাঁচা টমেটো টমেটো 30 টাকা আচ্ছা এখানে দেখাইলাম এখানে পাকা টমেটো দাম দেখাচ্ছি আপনাদের টমেটো কত করে বাইডিয়া 80 টাকা কেজি না আর সিম সিম 60 টাকা তো আপনাদের দেখাইলাম মল্লিকবাড়ি হাট অনেক প্রাচীন একটি হাট তো এখানে এই দেখতে পাচ্ছেন এই যে বাদামের ছেলের খাজা আচ্ছা আচ্ছা এই তোমার বিক্রি করতেছি আচ্ছা এগুলো কি তিলের তিলের খাজা না আচ্ছা তুমি কি বেছ নামাও দিহি তোমার টা নামাও দিহি একই আইটেম না আচ্ছা ওনারা একই আইটেম এইটুই ফেসবুক তো নয় এই দেখেন দেখেন জলপই আচ্ছা তো আপনাদের এখানে দেখাইলাম মল্লিকবাড়ি হাটের নামের একটি হাট দেখেন তো আমার চ্যানেল বেলি ইসলাম ভিডিও আপনারা সাবস্ক্রাইব করেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন অনেক বড় একটি হাট সকলে ভালো থাকবেন সকলে শুভ দিন হইল আসসালামু আলাইকুম।